কৃষ্ণচন্দ্রপুরে ধরা পড়ল গরু পাচারকারীর গাড়ি। দক্ষিণ চব্বিশ পরগনা মথুরাপুর থানা অন্তর্গত মথুরাপুর এক নম্বর ব্লকের কৃষ্ণচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের কাছে গরু সমেত ধরা পড়ল একটি গাড়ি। মূলত রায়দিঘি থেকে মথুরাপুর পর্যন্ত যে সমস্ত রাস্তা চড়ে বেড়ানোর গরু এবং ষাঁড় তাদেরকে ধরে পাচার করা হয়। এক শ্রেণীর মানুষ আছে যারা এই কাজেই নিযুক্ত। গভীর রাত্রে কয়েকটি গরু এবং ষাঁড় নিয়ে পালিয়ে যাচ্ছিল পাচারকারীরা এবং তাদের গাড়িটি হঠাৎ কৃষ্ণচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের কাছে বিকল হয়ে যায়। পাচারকারীরা বেগতিক বুঝে গাড়ি রেখেই চম্পট দেয়। স্থানীয় মানুষরা ভোরবেলা এসে দেখে গাড়ির ভেতরে গরু এবং ষাঁড় বাঁধা অবস্থায় পড়ে আছে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় মথুরাপুর থানার পুলিশ প্রশাসনকে। প্রশাসন খবর পাবার মতোই গাড়িটিকে আটক করে মথুরাপুর থানায় নিয়ে যায়। এই পাচারকারীর সাথে কে বা কারা যুক্ত তা তদন্ত করছেন মথুরাপুর থানার পুলিশ প্রশাসন। স্থানীয় মানুষদের অভিযোগ হল যে সমস্ত ব্যক্তিরা মানত করেন তারা শিব মন্দিরে সার ছেড়ে দিয়ে চলে যান, সেই সমস্ত সারগুলিকেই ধরে পাচারকারীরা বিক্রয় করেন। এখন বিষয়টি তদন্ত চলছে। এখানে ভোরবেলা নাগাদ এই গাড়িটা এখানে রেখে যারা ওই গরু চুরির সাথে গরু চুরি যারা করেছে তারা এখানে গাড়িটাকে রেখে পালিয়েছে। মানুষজন লোকালয়ে আমাদের যাদের মানুষজন তারা তো সব বেরিয়ে গেছিলো, গাড়িটা এখানে তারা বেরিয়ে গেছে আমাকে জানায়। যেহেতু আমি এই পঞ্চায়েতের যে প্রধান কৃষ্ণচন্দ্রপুর অঞ্চলের এটা অঞ্চলের প্রধান আছি, আমি আমাকে জানালো যে এইরকম একটা গরু চুরি ধরা পড়েছে। এসে দেখছি গাড়ি এখানে আছে, তিনটে ষাঁড় আছে। ওই ষাঁড়গুলো মূলত হচ্ছে হিন্দুদের ধর্মের ষাঁড়, ওটা ওই পুজো টুজো হওয়ার পরে এই ধরনের ষাঁড়গুলো এখানে ছেড়ে দেওয়া হয়। তো সেটা আমাদের এই এলাকায় এগুলো ছেড়ে দেওয়া থাকে। যারা ওই মূলত ক্যাটেল স্মাগলিংয়ের সঙ্গে যারা যুক্ত তারা এটা তারা যেই ক্যাটেল স্মাগলিংয়ের সঙ্গে যারা আছে তারা এই ষাঁড়গুলোকে ধরে এমন একটাভাবে ভেদে মানে খুব যারা আছে তারা নিয়ে যাচ্ছে ভেদে টেদে এগুলো নিয়ে রাত্রের মধ্যে এটাকে পার করিয়ে দেওয়ার একটা থাকে। এই ধরনের প্রশাসনের এটা নাকের ডগায় এই ধরনের এই এই যে স্মাগলিং এটা সবসময় চলতেই থাকছে। আজকের আমরা এটা হাতে নাতে ধরে ফেলেছি। এর আগেও এই ধরনের এটা জানানো হয়েছে বা আমরা এটা জানতাম এই ধরনের এটা কাজকর্ম হয়ে থাকে, তো সেটা আমরা আজকে হাতে নাতে ধরেছি। আমরা এখন বর্তমানে সেটা ধরার পরে পুলিশ প্রশাসনকে জানিয়েছি। পুলিশ প্রশাসন মথুরাপুর থানা তারা এসেছিলো এখানে, তারা ওদেরকে ওই গরু আর ওই যে গাড়ি তারা ওরা ওখানে থানাতে নিয়ে গেছে। আমরা চাইছি যে পুলিশ প্রশাসন এটা কঠোরভাবে এটা দেখুক, তারা এটার যারা এর সঙ্গে যারা জড়িত তাদেরকে শাস্তি দেওয়ার ব্যবস্থা করুক। আপনার নাম ও পরিচয়? আমার নাম অনুপ কুমার মিস্ত্রি, কৃষ্ণচন্দ্রপুর অঞ্চল প্রধান। দেখলাম একটা গাড়ি আমাদের এই ক্যাম্পে রয়েছে, বিডব্লিউ ক্যাম্পে, সেখানে গাড়িটা ফাঁকা আছে। যেটা শুনলাম যে এখানে এই গাড়িতে করে ভোরবেলা করে রায়দিঘির দিক দিয়ে তিনখানা ধর্মের ষাঁড় এনেছে, যে ধর্মের ষাঁড়গুলো হচ্ছে মূলত মন্দিরে পূজা দিয়ে রাস্তাতে ছেড়ে দেওয়া হয়, সেই ধর্মের ছাড় আর কি এখানে গাড়িতে এনে এখানে গাড়িটা বেলা হয়ে গেছে, যার কারণে গাড়িটা এখানে দাঁড় করিয়ে চলে গেছে। এবারে সেই ধর্মের ছাড়গুলো যেটা খবর পেলাম যে এখানে থানা থেকে এসে টেক আপ করে নিয়েছে। এবারে যেটা আমরা আশঙ্কা করছি যে এই যে গরু পাচার কেন্দ্র যেটা আমরা সম্ভবত আশা করছি এটা বড় রকমের চক্রান্ত, যেটা গরু পাচার কাণ্ড যেটা হয়ে যায় টিভিতে আমরা দেখেছি, স্মাগলিংয়ে দেখেছি, সম্ভবত আমরা করছি এর সঙ্গে জড়িত রয়েছে। আমরা পঞ্চায়েত আমরা এলাকার গ্রামবাসীর তরফ থেকে আমরা ইয়ে করছি, দাবি করছি যে পূর্ণাঙ্গ তদন্ত হোক। হ্যাঁ, পূর্ণাঙ্গ তদন্তে এর একটা বিট করা হোক। আপনার নামও পড়ি? সুকান্ত মণ্ডল, কৃষ্ণচন্দ্র পশ্চিম পঞ্চায়েত সদস্য।